পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে এই পিসিসি প্রদানের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি কি কাজে এটাই ব্যবহার করা হয় এবং কিভাবে এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি অনলাইনে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো পিসিসি যেটাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলা হয় আবার অনেকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটও বলে থাকে এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয় যেমন দেশে বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করতে গেলে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের প্রয়োজন হয় পাশাপাশি কোনো পাসপোর্ট বা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের প্রয়োজন হয় আমাদের মতো যারা সিএসসি বা অনলাইন কোনো সার্ভিস সেন্টার চালাচ্ছেন সেই ক্ষেত্রে আধার সেন্টার বলুন প্যান সেন্টার বলুন বা সিএসসি সেন্টার এই সমস্ত সেন্টার চালাতে গেলে বা ওপেন করতে গেলে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয় যেটা সরকারি একটা বৈধ নথি যেটা আপনার জন্য জারি করা হয় পুলিশের দ্বারা যেখানে প্রমাণ করে যে আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই বা আপনি কোনো ক্রিমিনাল কেসের সাথে জড়িত নন সেই সার্টিফিকেট পুলিশের দ্বারা জারি করা হয় সেই সার্টিফিকেট আপনার সেই সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখব কিভাবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং কি কি নথির প্রয়োজন হবে কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে আপনি সেই কাজটা সম্পন্ন করবেন এখানে দেখুন আমরা ওপেন করেছি পিসিসি পোর্টাল অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স পোর্টাল যে পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পাবেন অর্থাৎ এখানে পোর্টালের লিঙ্ক হচ্ছে পিসিসি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আপনি সমস্ত বিষয়টা বুঝে নিয়ে এখানে দেখুন এই পোর্টালে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক পাবেন অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান এগ্রি করবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে আপনি ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন আপনার মোবাইলে যে ওটিপি পেলেন ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে ওটিপি ভেরিফাই হয়ে যাবে সাকসেসফুলভাবে ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন ওকেতে ক্লিক করলে এখানে দেখুন আপনার অ্যাপ্লিক্যান্ট ড্যাশবোর্ড ওপেন হবে এই ড্যাশবোর্ডে আপনি সমস্ত তথ্য পরবর্তীতেও পাবেন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে নিউ অ্যাপ্লিকেশান ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং সেই আধার নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তো ওটিপি এন্ট্রি করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপি সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে ওকেতে ক্লিক করবেন এবার দেখুন ওকেতে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যেমন ছবি রয়েছে নাম রয়েছে ডেট অফ বার্থ জেন্ডার সমস্ত কিছু আপনার অটোমেটিক এখানে চলে আসবে দেখতে পাবেন কিছু কিছু জায়গা যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে তার মধ্যে যদি আপনার ফাদার্স বা গার্জেন নেম এখানে না আসে তাহলে ফাদার্স নেম বা মাদার্স নেম এখানে লিখে দেবেন আপনার পাউস নেম অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রীর নেম এখানে লিখবেন ইমেল অ্যাড্রেস আপনি এখানে লিখে দেবেন তারপরে আপনার পাসপোর্ট যদি থাকে তো পাসপোর্ট নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে আপনার অ্যাড্রেস দেখবেন আধার কার্ডে যেমন রয়েছে সেই অনুযায়ী অ্যাড্রেসও এখানে ফেজ করে নেওয়া হবে অ্যাড্রেসটাও ফিল হয়ে যাবে এবং এখানে নিচের দিকে কয়েকটা জায়গা আছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে যেখানে বলা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন কত সময় ধরে অর্থাৎ যে মাস থেকে আপনি বসবাস করছেন সেই মাস এবং সেই ইয়ার এখানে সিলেক্ট করবেন যদি আপনি জন্ম থেকেই বসবাস করছেন তো জন্মের যে মাসটা রয়েছে সেই মাস এখানে লিখবেন এবং সেই ইয়ারটা এখানে সিলেক্ট করবেন এখন পর্যন্ত কতদিন বসবাস করছেন অর্থাৎ বর্তমান মাস এবং বর্তমান সাল যে ডেটে আপনি আবেদন করছেন সেই ডেট এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে পুলিশ স্টেশন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট এবং কোন পুলিশ স্টেশনের আন্ডারে সেই পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবেন তারপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অটোমেটিক এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে তারপরে আপনার পিনকোড এবং সিটি এগুলো যদি ফিল আপ না হয় তাহলে আপনি এখানে এন্ট্রি করে দেবেন এর একটু নিচের দিকে দেখুন এখানে যে ডিটেলসগুলো বলা রয়েছে অর্থাৎ একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এখানে ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ওয়াটার বিল এর মধ্যে যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেই ফাইলটা এখানে আপলোড করবেন যেটা জেপিজি ফর্মেটে এখানে আপলোড করে দেবেন বা পিডিএফ ফর্মেটে এখানে আপলোড করে দেবেন এবং ডকুমেন্টটা আপলোড করার পর এখানে প্লাসে ক্লিক করবেন তাহলে এখানে আপনার ডকুমেন্টটা সঠিকভাবে আপলোড হয়ে যাবে যদি ভুল ডকুমেন্ট এখানে আপলোড করে থাকেন তাহলে এখানে ডিলিটের অপশান পাবেন ডিলিট করে আবার ফের আপলোড করবেন তারপরে এখানে বলা হচ্ছে কি পারপাসে আপনি এই পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিচ্ছেন তিন রকম অপশান রয়েছে অর্থাৎ ভিসার জন্য আপনি আবেদন করতে চাইলে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন যদি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে লেগে থাকে বা প্রয়োজন হয়ে থাকে তাহলে এখানে সেই অপশানে ক্লিক করবেন আর যদি আদার্স কোনো কাজে প্রয়োজন হয় তার জন্য আদার্সে ক্লিক করবেন তো যারা সিএসসি সেন্টার চালাচ্ছেন বা এই সমস্ত কাজে যুক্ত তারা আদার্স সিলেক্ট করবেন এরপরে দেখুন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশান ফর পিসিসি অর্থাৎ কোন কোন রেকর্ডটা ভেরিফাই করতে হবে এখানে দুটো রেকর্ডের কথা দেওয়া রয়েছে অর্থাৎ ক্রিমিনাল রেকর্ড এবং ট্রাফিক রেকর্ড তো দুটো বক্সেই আপনি সিলেক্ট করবেন অর্থাৎ দুটো রেকর্ডই যেন আপনার ক্লিয়ার হয়ে থাকে তারপরে এখানে সেভ অ্যান্ড ফসিটে ক্লিক করে আগিয়ে যাবেন তো আমরা এখানে সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করেছি আধার কার্ডের পিডিএফ কপিটা আপলোড করে দিয়েছি এবং কী কাজের জন্য পিসিসি অ্যাপ্লাই করছি এবং কোনগুলো ক্লিয়ারেন্সের জন্য এখানে অ্যাপ্লাই করছি সমস্ত কিছু ফিল করে এখানে সেভ অ্যান্ড পসিটে ক্লিক করে তো সেভ অ্যান্ড পসিটে ক্লিক করলে সাকসেসফুলভাবে অ্যাপ্লিকেশান আপনার কমপ্লিট হয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে দেখতে পাবেন আপনি চাইলে এই অ্যাপ্লিকেশান নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন তারপরে আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে এখানে দেখুন পে নাও অপশান রয়েছে পে নাউতে ক্লিক করে আগিয়ে যাবেন পে নাউতে ক্লিক করলে এখানে পেমেন্টের পেজ ওপেন হবে এখানে তিনশো টাকা পেমেন্ট আপনাকে করতে হবে যেটা আপনি অনলাইনেই পেমেন্ট করতে পারবেন এখানে পেতে ক্লিক করে আগিয়ে যাবেন পেতে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে যে পেমেন্ট করতে হবে তার জন্য এখানে মেক পেমেন্ট ইউজ এস বি আই পেমেন্ট গেটওয়ে এই গেটওয়ে আপনাকে সিলেক্ট করতে হবে ওকেতে ক্লিক করে এগিয়ে যাবেন এবার আপনার পেমেন্ট গেটওয়ে ওপেন হবে পেমেন্ট গেটওয়ে আন্ডারে এখানে দেখুন বিভিন্ন রকম অপশান আপনি পেয়ে যাবেন আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে নেট ব্যাঙ্কিং ইউপিআই অ্যাপের মাধ্যমে এবং এনএফটির মাধ্যমে এসবিআই ব্রাঞ্চ পেমেন্টের মাধ্যমে করতে পারবেন তো আপনি ইউপিআইতে পেমেন্ট করতে পারেন বা নেট ব্যাঙ্কিং এটিএম কার্ডের মাধ্যমেও পেমেন্ট করে দিতে পারেন তো আমরা এখানে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করবো এবং কোন ব্যাংক থেকে আমরা পেমেন্ট করব সেই ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে পে নাওয়ে ক্লিক করে আগিয়ে যাব পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এখানে সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে এবং রিটার্ন টু ওয়েবসাইট অপশন রয়েছে এখানে রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করবেন তাহলে আপনার সেই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এখানে দেখুন গো টু ড্যাশবোর্ড যে অপশন রয়েছে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখুন আপনার সমস্ত ড্যাশবোর্ডটা ওপেন হবে আপনি নিউ অ্যাপ্লিকেশন কটা করেছেন সেটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো হবে একটাই অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং অ্যাপ্রুভের জন্য এটা পেন্ডিংয়ে রয়েছে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই এখানে যে ইনফরমেশান রয়েছে পেন্ডিং অ্যাপ্রুভাল এখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশানের যে পেন্ডিং রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন অ্যাপ্রুভাল পেন্ডিং এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তার সমস্ত ডিটেলস এখানে শো হবে এবং এখানে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কেমন রয়েছে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম তবে এটাই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না পরবর্তীতে এটা ভেরিফাই হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার এখানে জারি করা হবে তো সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে দেখবেন ইস্যু সার্টিফিকেট এই ইস্যু সার্টিফিকেটের আন্ডারে আপনি এখানে দেখতে পাবেন যে ডেট ওয়াইজ যদি সার্চ করেন যে কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনি সার্চ করছেন সেই সার্চের রেজাল্টেও আপনার এখানে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো সেই রেজাল্ট এখানে শো হবে দেখতে পাবেন এবং যে সার্টিফিকেট ইস্যু হবে সেই সার্টিফিকেট এখানে ভিউতে ক্লিক করলে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আমরা এখন অ্যাপ্লাই করলাম পরবর্তীতে অ্যাপ্রুভ হয়ে গেলে আবার আপনাদেরকে জানাবো যে অ্যাপ্রুভ হয়ে গেলে সেই সার্টিফিকেট দেখতে কেমন হবে বা কিভাবে ডাউনলোড করা যাবে আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন